কখন দোয়া করলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, কি করলে খুব কষ্টেও ধৈর্য ধারণ করা যায়, দেন মোহরের টাকা বিয়ের প্রথম রাতেই পরিশোধ করা বাধ্যতামূলক, বাবা মা যদি কোনো হারাম কাজ করতে বলেন যদি তা পালন না করার কারণে তারা কষ্ট পায়, তাহলে কি আমার গুনাহ হবে? এরপর চলে যাচ্ছি আমরা সরাসরি প্রশ্নোত্তরে আপনাদের। সুমাইয়া হাসান জানতে চেয়েছেন, কখন দোয়া করলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না? দোয়ার কবুলের জন্য সবচেয়ে উত্তম সময় হলো সিজদার সময়টা, সিজদা যখন যাবেন তখন, বিশেষ করে নফল নামাজে, এবং আপনি শেষ রাতে, রাতের শেষ প্রহরে দোয়া করবেন, সেটা দোয়া কবুলের জন্য উত্তম সময়, এবং শুক্রবার সন্ধ্যার সময় দোয়া কবুলের জন্য উত্তম সময়। এমডি শাকিল রোমান জয়, আপনি জানতে চেয়েছেন কি করলে খুব কষ্টেও ধৈর্য ধারণ করা যায়। ভাই শাকিল, ধৈর্য ধারণ করার জন্য সর্বপ্রথম কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আকল বা বিবেককে খরচ করতে হয়। ধৈর্যের ফল ধৈর্যশীল মানুষ নিজে অর্জন করেন, আর অধৈর্য হলে তার খারাপ ফলাফলও তাকেই ভোগ করতে হয়। এই জিনিসটি সর্বাগ্রে মাথায় রাখতে হয়, এটা হলো ধৈর্যের জন্য সবচেয়ে বড় উপায় এবং মাধ্যম। এরপরে কথা হলো যে ধৈর্য ধারণ করার জন্য সবরকারী যারা ধৈর্যশীল মানুষ আছেন তাদের সাথে সান্নিধ্যে, তাদের সান্নিধ্যে থাকলে, তাদের সাথে উঠা বসা করলে, তাদের সঙ্গে সম্পর্ক করলে, তাদেরকে দেখলে আপনার ভেতরে ধৈর্য আসবে ইনশাআল্লাহ। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াও করতে হবে, আল্লাহ যেন সবর এবং ধৈর্যতা দান করেন। অধৈর্য হওয়ার পরিণতি কী সেটা কথা বেশি বেশি কল্পনা করা, জীবনে বিভিন্ন সময় অধৈর্য হওয়ার কারণে যে সমস্ত ক্ষতির সম্মুখীন আমরা হয়ে থাকি সেগুলোর কথা যত চিন্তা করবো তত ইনশাআল্লাহ ধৈর্যের ব্যাপারটি আমাদের জন্য সহজ হবে। নাজমুল হাসান জানতে চেয়েছেন, দেন মোহরের টাকা বিয়ের প্রথম রাতেই পরিশোধ করা বাধ্যতামূলক কিনা? না, পরে করলেও চলবে। বউ যদি স্বেচ্ছায় মাফ করে দেন তাহলে আর পরিশোধ করা লাগবে কিনা? স্ত্রী মাফ করে দিলে আর দেওয়া লাগবে না, কিন্তু স্ত্রী পরিপূর্ণভাবে মাফ করাটা আমাদের সামাজিক ট্র্যাডিশন হয়ে গেছে, সেটা শুরুর দিকে লজ্জায় পড়ে অনেক সময় মাফ করে দেয়, এই মাফ করার উপরে নির্ভর করা উচিত নয়, বরং পরবর্তীতে আপনি দিলেন স্ত্রী কিছু ছাড়লে, আল্লাহ তাআলা বলছেন ফাকুলু হানিয়াম মারিয়া, তাহলে সেটাকে আপনি খেতে পারেন, কিন্তু পুরোটা মাফ করে নেবেন এটা তো এক ধরনের জুলুম। পরিবার থেকে পরিশোধ করা যাবে কি না? জি, যে কেউ আপনার দেন মোহর পরিশোধ করে দিতে পারে, কোনো অসুবিধা নেই। সাইদুর রহমান শফিক জানতে চেয়েছেন, বাবা মা যদি কোনো হারাম কাজ করতে বলেন যদি তা পালন না করার কারণে তারা কষ্ট পায়, তাহলে কি আমার গুনাহ হবে? যেমন সুদের মতো কোনো কিছু, শ্বশুরবাড়ি থেকে টাকা চাওয়া। দেখুন, বাবা মা হারাম কাজ করতে বললে আপনি তো সেটা করবেনই না, না করার কারণে তারা যদি কষ্ট পান তার কারণে আপনার কোনো গুনাহ হবে না, কারণ লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, সৃষ্টিকর্তার অবাধ্য হয়ে কোনো সৃষ্টির বাধ্যগত হওয়া যাবে না। আর আল্লাহর বিধানকে মানতে গিয়ে যদি তারা নাখুশ হন তাহলে তাদের সে নাখুশি, তাদের সে অসন্তুষ্টিটা অযৌক্তিক এবং সেটা অন্যায় অসন্তুষ্টি, যার কারণে তার দায়ভার আপনাকে বহন করতে হবে না। তবে হ্যাঁ, আপনার তরফ থেকে যেন তাদের সাথে কোনো প্রকার দুর্ব্যবহার বা আচরণগত খারাপ কোনো কিছু যেন প্রদর্শন করা না হয় সেদিকটা খেয়াল করতে হবে।